বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং J7 Max। সমস্যা হলো চার্জ হয় না। বন্ধুগণ, সেটটি আমি ডিসেম্বলি করে রেখেছি। আমি জানি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের হাতে সময় কম, তো ডিসেম্বলি আপনাদেরকে দেখালাম না। এই যে দেখেন J7 Max। বন্ধুগণ, সেটটি ডিসেম্বলি করে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হবে একটি চার্জার কানেক্ট করে আমাদেরকে দেখতে হবে ব্যাটারি কানেক্টরে কতটুকু চার্জ বা ভোল্টেজ আমরা পাই। একটি মাল্টিমিটার নিয়ে আমি এখন চেক করব। তো এর পূর্বে ব্যাটারিটি রিমুভ করতে হবে, রিমুভ করে নিয়েছি। একটি মাল্টিমিটার নিলাম, ডিজিটাল মাল্টিমিটার, 20 ভোল্টেজে রাখলাম, DC 20 ভোল্টেজ। ওকে, এবার আমি একটি চার্জার নিচ্ছি, দেখব চার্জারটি ভালো কি না। অন্য একটি সেট দিয়ে চেক করব। এর আমার কিপ্যাড সেট আছে স্যামসাং B310 মডেলের, দেখা যাক সেট চার্জারটি ঠিক আছে কি না। চার্জার কানেক্ট করে নিলাম, এই দেখেন চার্জ নিচ্ছে, তার মানে চার্জারটি ঠিক আছে। তো এবার আমরা আমাদের স্যামসাং J7 Max-এ এই চার্জারটি কানেক্ট করব। কানেক্ট করার পর দেখব যে ব্যাটারি কানেক্টর আমরা ঠিক কতটুকু ভোল্টেজ পাই। ওকে, এখন আমরা মেপে দেখব। বন্ধুগণ, এই সেটে BSI লাইন নাই, নেগেটিভ এবং পজিটিভ এই দুটি লাইন। ডান পাশে কিনারে যে পিনটি আছে এটি হলো পজিটিভ, আর বাম পাশেটি হলো নেগেটিভ। ওকে, আমি মেপে দেখাচ্ছি, দেখেন তেমন সারা শব্দ নাই। ওকে, কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, তার মানে এখানে কোনো রকম ভোল্টেজ পৌঁছে না। বন্ধুগণ, তাহলে সমস্যাটি কোথায়? সমস্যাটি হতে পারে চার্জিং পোর্টে। বন্ধুগণ, চার্জিং পোর্ট ঠিক আছে কি না এবার আমরা চেক করব। ওকে, সেজন্য মাদারবোর্ডটি রিমুভ করতে হবে। আমি মাদারবোর্ডটি রিমুভ করে নিলাম। এবার আমাদের কাজ হবে একটি চার্জার কানেক্ট করা। ইতিপূর্বে যেটি কানেক্ট করেছি সেটি আমি এখন কানেক্ট করব। চার্জারটি কানেক্ট করলাম, এবার দেখব চার্জিং পোর্টটি ঠিক আছে কিনা। আমাদেরকে মাল্টিমিটার নিতে হবে, আর মিটারের সিলেক্ট নথ DC 20 ভোল্টেজে রাখতে হবে। আমি DC 20 ভোল্টেজে রেখে মাপছি, দেখেন আমাদের চার্জিং পোর্টটি কিন্তু ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে বোঝা গেল চার্জিং পোর্টের পরে সমস্যা চার্জিং IC পর্যন্ত কোন এক জায়গায় গণ্ডগোল আছে। ওকে, দেখেন ওই সময় কোনো রেসপন্স দেখে না, এখন 1.2 2.00 রেসপন্স দেখায়, মানে আজে বাজে রেসপন্স দেখাচ্ছে। তো যাই হোক, গণ্ডগোল আছে যে কারণে চার্জ হয় না, নচেত কাস্টমার আমাদের হাতে এরকম দামি সেট তুলে দেন না। বন্ধুগণ, এই যে দেখেন চার্জিং পোর্টের উপরে একটি কালো IC আছে, একটু গোলা দেখাচ্ছে, আমি দেখাচ্ছি। এই IC-টি কিন্তু পেস্টেড IC। এই IC-টি মূলত ডায়োডের কাজ করে। বন্ধুগণ, এখন আমি এই IC-টি রিমুভ করব, আর রিমুভ করার জন্য আমাদেরকে অবশ্যই একটু হিট প্রয়োগ করতে হবে, যেহেতু এটি পেস্টেড IC। হিট দিলে যে পেস্ট আছে এগুলি নরম হয়ে যায়, আর আপনি চিকন কিছু দিয়ে যদি চারি দেন তাহলে এই আঠা উঠে আসবে। তাহলে সহজে আপনি এই IC-টি রিমুভ করতে পারবেন। চারিদিকে যে আঠা আছে আপনি আঠা কেটে দিতে হবে, যাতে করে আশপাশে যে কম্পোনেন্ট আছে সেগুলি উঠে না যায়, নচেত IC উঠানোর সাথে সাথে সেগুলি উঠে আসবে, যা আপনার কাজকে দীর্ঘায়িত করবে। তো সেটা আমাদের কাম্য নয়, সেজন্য খুব সতর্কতার সহিত কাজ করতে হবে, বিশেষ করে IC-র কাজ। তো যাই হোক, এখন আমি একটু ওয়েট ইউজ করলাম এবং নিচে একটি টিন দিলাম যাতে আমার ম্যাটটি কালো না হয়ে যায়। তো একটু পেস্ট ইউজ করে এবার IC-টি উঠাবো। বন্ধুগণ, আমার দিকে IC-টি টান দিব, যেহেতু এদিকে কোনো কম্পোনেন্ট নাই।
বেশি হিট প্রয়োগ করলে মাদারবোর্ড ফুলে যাবে। যাই হোক আইসিটি উঠে গিয়েছে। এবার একটু ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় জাম্পারটি টানবেন। বন্ধুগণ আইসি থাকলে আইসি লাগাবেন, যদি আইসি না থাকে তাহলে আমি আজকে যেভাবে কাজটি করব সেভাবে কাজটি করবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটি কাজ যদি দেখেন জানেন তাহলে আজীবন আর কোনো ভিডিও দেখতে হবে না অন্তত এই কাজের জন্য। ওকে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় লাইন টানবেন। এই যে দেখেন, এই যে ডায়োডের নিচ থেকে, এই যে বাম পাশে যে ডায়োড আছে এই ডায়োডের নিচে একটি জাম্পার টানবেন। ওকে, আমি টেনে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ এবার জাম্পার টানার জন্য একটি জাম্পার ওয়ার সংগ্রহ করতে হবে। আমি জাম্পার ওয়ার সংগ্রহ করছি। এখন জাম্পারের এক প্রান্ত স্কেচ করে দিব যাতে করে সহজে ঝালাই ধরে যায়। আমি স্কেচ করছি, আপনারা দেখছেন। বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এমন সমস্যার সমাধান আর আজীবনও কোনো ভিডিও বা কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না। আমি আশা করি একটি কাজ যদি আপনি মনোযোগ সহকারে দেখেন লাস্ট পর্যন্ত এ টু জেড, তাহলে অন্তত এই সমস্যা আসলে আর অন্য কাহারো কাছে জিজ্ঞাসা করতে হবে না বা কোনো ভিডিও দেখতে হবে না। তো বন্ধুগণ এবার জাম্পারের এক প্রান্ত লাগিয়ে দিব। আমি যে আইসিটি উঠে গেছি তার বাম পাশে যে ক্যাপাসিটি আছে তার নিচের সাইডে, ওকে, অর্থাৎ চার্জিং পোর্ট সাইডে লাগাবো। ওকে, এক প্রান্ত তো আমি লাগিয়ে দিচ্ছি, লাগানো হয়ে গিয়েছে এক প্রান্ত। এবার বন্ধু অপর প্রান্ত লাগাবো। যে আইসিটি আমরা উঠিয়ে ফেলেছি তার ডান পাশে একটি বড় ক্যাপাসিটার ছিল, সেই ক্যাপাসিটারের নিচের প্রান্ত অর্থাৎ মানে চার্জিং পোর্টের প্রান্তে আমরা লাগাবো। ওকে, নিচের দিকে। ওকে, এই যে দেখেন জাম্পারটি টানা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন জাম্পার আমি টেনে ফেলেছি। ওকে, এই যে দেখেন জাম্পারটি দেখা যাচ্ছে, আমি জাম্পার টেনে ফেলেছি। এভাবে জাম্পারটি টানবেন। ওকে বন্ধুগণ, এবার আমরা মেপে দেখব যে চার্জার কানেক্ট করলে ব্যাটারি কানেক্টরে কতটুকু ভোল্টেজ আমরা পাই। ওকে, তো এই জন্য আমাদেরকে মিটারের সিলেক্টেড নথটি ডিসি 20 ভোল্টেজে রাখতে হবে। ওকে, আর অ্যানালগ মিটারের সিলেক্টেড নথ ডিসি 10 ভোল্টেজে রাখতে হবে। তো যাই হোক, আমি এবার চার্জার কানেক্ট করছি। এবার চেক করে দেখি কতটুকু ভোল্টেজ আমরা পাই। আমরা জানি 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ পেতে হয় বা এর আশপাশে পেলেও চলে। দেখেন 4.2 ভোল্টেজ কিন্তু বন্ধু আমরা পেয়ে গেছি জাম্পার টানার পর। ইতিপূর্বে পেয়েছি 1.9 বা 2.0, এতটুকু পেয়েছি 2.00। তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সমস্যা ছিল সমস্যার সমাধান হওয়ার পথে, বাকি আমাদের চেক করা। চেক করলে বুঝবো যে চার্জ নেয় কিনা, চার্জ শো করে কিনা। আমি সেটটি ডিসেম্বলি করার পূর্বে চার্জ শো করে নাই দেখেছি। তারপর মেপে দেখি কোনো রকম রেসপন্স পাওয়া যায় নাই, পাওয়া গেল 1.9, 2.00 এতটুকু পেয়েছি। তো এবার জাম্পার টানার পর আমরা 4.2 পেয়েছি, মানে যতটুকু পাওয়ার কথা ভোল্টেজ অতটুকু পেয়েছি। বন্ধুগণ এবার আমি ডিসপ্লে কানেক্ট করব। ডিসপ্লে কানেক্ট করার পরে আমরা চার্জার কানেক্ট করে চেক করব ব্যাটারি কানেক্ট করার পরে কতটুকু ভোল্টেজ পাওয়া যায় সেটা আমরা চেক করব। তো বন্ধুগণ আরেকটি কথা বলে রাখি, এই সকল সেট ফুল অ্যাসেম্বলি করার পরেও আমাদেরকে মাইক্রোফোন স্পিকার সবগুলি চেক করে নিতে হবে, ঠিক আছে? সেজন্য চার্জিং কাজের সাথে সাথে আমাদেরকে রিঙ্গার, স্পিকার, মাইক্রোফোন সব কিছু চেক করে অ্যাসেম্বলি করতে হবে। এই জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখা গেছে আপনি চার্জিং কার্ড কাজ ওকে করে দিলেন, পরে মাইক্রোফোন ঝামেলা, রিং বাজে না, অন্য অন্য সমস্যা যদি দেখা দেয় তাহলে এটা বিব্রতকর কাজ, রীতিমতো আপনি বিব্রত হবেন। বারবার খোলা সম্ভব যদিও, তারপরও বারবার মনে চায় না একটা এই জিনিস, অন্তত
স্টেপগুলি বারবার খুলতে মনে চায় না। কিন্তু একজন মিস্ত্রি যদি হন তাহলে কিন্তু আপনাকে প্রয়োজনে খুলতেই হবে, যেটা আমরা করে থাকি সাধারণত। দেখা যাক চার্জ নেয় কিনা। বন্ধুগণ এই যে দেখেন চার্জ নিচ্ছে, আশা করি চার্জ নিবে, অনেক সময় এতটুকু এসে বসে থাকে। এই যে দেখেন চার্জ নিচ্ছে। তো বন্ধুগণ আমাদের কাজটি সফল হয়েছে। আমরা এতক্ষণ যে কষ্ট করে ধৈর্য ধরে বসেছিলাম, আমাদের এই সময় লস যায় নাই। বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।